প্রেসার দে একটু জোরে আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমাদের সাথে আছে স্ট্যান্ডার্ড মেরাজ আর আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সামনের চাকা উঁচু করে সাইকেল চালাতে হয় ইউটিউবে আমি অনেক ধরনের টিউটোরিয়াল দেখেছি বাট আমি কিন্তু শিখতে পারি নাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একদিনে আসলে হুইলি শেখা সম্ভব কি না আর আজকে কিন্তু আমি হুইলি শিখবো রক রাইডার প্রো এই সাইকেলটা দিয়ে আপনাদের ভিতরে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন ভাই রক রাইডার সাইকেল দিয়ে কি স্ট্যান্ড করা সম্ভব কি না আজকে দেখবো হুইলি করা আসলে পসিবল কি পসিবল না আরও একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি আমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে রক রাইডার প্রো সাইকেলটাকে গিভ অ্যাওয়ে করতেছি আপনাদেরকে জাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমরা যখন ড্রিম সাইকেল থ্রি ইউটিউব চ্যানেল ক্রস করবো তখন কিন্তু রক রাইডার প্রো সাইকেলটা আপনাদের ভিতর থেকে যে কোনো একজনকে লটারির মাধ্যমে দিয়ে দিব এবং আমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রতি সপ্তাহে একটা করে নতুন কিভাবে করতে চাচ্ছি তো কিভাবে কি কি করা যায় এবং কিভাবে করা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে আমাদের সাইকেলের যে সিটটি আছে এটা একটু নিচে করে নিতে হবে খুব বেশি উঁচু রাখা যাবে না এবং খুব বেশি নিচে রাখা যাবে না তো প্রথমত এই সাইকেলের সিটটা আমরা একটু নিচে করে নেব তারপর দ্বিতীয়ত আমাদের সাইকেলের যে পিছনের ব্রেকটি আছে এটা সবসময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি হার্ড আর খুব বেশি লো না থাকে তো খুব বেশি লো থাকলে আপনি ব্রেক ধরলে ব্রেকে কাজ করবেন আর খুব বেশি হার্ড থাকলে যখন হুইলের সময় ব্রেক চাপবেন তখন কিন্তু আপনার সাইকেলটি আর কি একটু বেশি ব্রেক ধরবে যার ফলে আপনার সমস্যা হইতে পারে মেরাজ হুইলি শেখার জন্য প্রথমে কি কি বেসিক জিনিস জানা লাগবে প্রথমে সাইকেলের যে গিয়ার দুইটি আছে সামনে এবং পিছনে দুইটা গিয়ারই এক একে রাখতে হবে দ্বিতীয়ত সাইকেলের যে পিছনের ব্রেকটি আছে সেই ব্রেকটি খুব বেশি হার্ড রাখা যাবে না খুব বেশি নর্মালও রাখা যাবে না তো মিডিয়াম রাখতে হবে এবং তারপরে আপনার সাইকেলের যে সিটটি আছে এটা অবশ্যই একটু নিচে করে রাখতে হবে মানে খুব বেশি নিচে না আবার খুব বেশি উঁচুও না যাতে আপনি আর কি কন্ট্রোলটা ব্যালেন্সটা মেনটেন করতে পারেন এবং পরবর্তী যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার গ্লাভস হেলমেট এবং আর কি কেটিস তো এটির জন্য যা যা লাগে সেগুলো আপনাকে মেইনটেইন করতে হবে তো মিরাজ ভাই টিউটোরিয়াল শুরু করার আগে আমাকে শেখানোর আগে আপনি একটু হুইলি দিয়ে দেখান ওকে তো আমরা আসলে আমাদের সাইকেলের যে সিটটা আছে এটা খুব বেশি উঁচু আছে যার কারণে আমরা একটু নিচে করে নিব ওকে কতটুকু উঁচু নিচে থাকবে তাই মাঝা পর্যন্ত কারণ এক একজনের হাইটটা এক এক রকম হ্যাঁ মাঝা পর্যন্ত আপনাদের এতটুকু নিচে রাখলেই হবে মিরাজ ভাই চলেন শিখান আমাদের কিভাবে আমরা তো আমাদের গিয়ার আর কি পিছনে তিনে আছে এবং সামনে দুই আছে তো গিয়ারটা আমরা ঠিক এক এক করবে ওকে এখন হচ্ছে আপনাদেরকে আমি একটা হুইলি দিয়ে দেখাবো তো হুইলি দেওয়ার আগে আমার হাতটা আমি হ্যান্ডেলে রাখবো এবং পিছনের ব্রেকের উপরে হাতটি রাখতে হবে তারপরে আর কি আমার ডান পাটি প্যাডেলের উপর রাখতে হবে এরপরে আমি হালকা একটু রানিং নিয়ে নেবো তারপরে আমার প্যাডেলের উপরে একটু প্রেশার দিয়ে এবং হাতে একটু প্রেশার দিয়ে দাঁড়িয়ে আমাকে হুইলিটা তুলতে হবে তারপরে দাঁড়ানোর সাথে সাথে কিন্তু আমি আবার বসে পড়বো এবং পিছন দিকে যখন পড়ে যেতে যাবো তখন আর কি আমার সামনের দিকে একটু প্যাডেলটাকে প্রেশার দিতে হবে তাহলে কিন্তু ব্যালেন্সটা আবার কন্টিনিউ চলে আসবে এতক্ষণ আপনারা আমার হুইলি দেখলেন এখন হচ্ছে ফয়সাল ভাইয়ের হুইলি দেখবেন তাকে আমি শিখাই দেবো শেখানোর আগে গ্লাভস হেলমেট এগুলো তাকে খুলে দিয়ে দিই যাতে সে যদি ক্র্যাশ করে তাহলে কোথাও ব্যথা না পায় মিরাজ আমাকে তো শিখাবে ফার্স্ট টাইম আমি অনেক এক্সাইটেড কারণ আমি অনেকে দেখেছি যে এই হুইলিটা দেয় এবং তাদেরকে দেখতে আমার অনেক কুল লাগে রাস্তাঘাটে যখন হুইলি দেয় যদি রাস্তাঘাটে কখনো আপনার দিবেন না এটা উচিত না তবে আমার অনেক কুল লাগে মনে হয় আমি যাবো একটু হুইলি দিব তো আজকে আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে আপনাদের সাথে আমি ভাবলাম যে তাহলে জিনিসটা শেয়ার করি যাতে আপনারা শিখতে পারেন টুকটাক আজকে মেরাজের কাছ থেকে পরিপূর্ণভাবে শিখে চেষ্টা করবো তো মেরাজ প্রথমে আমি কী করবো বলো তো প্রথমে আর কি আপনার ব্রেকটা হাতে রাখেন আচ্ছা ব্রেক সামনে না পিছনে পিছনের যদিও এই সাইকেলের ব্রেক একটু উল্টো পাল্টা কিন্তু আপনাদের হয়তো বা ঠিকঠাক থাকবে যার 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 যে ব্রেক যে হাতে সেই হাতে হিসেবে মানে পিছনের ব্রেকটা আপনার হাতে রাখতে হবে তো তারপরে আর কি আপনার প্যাডেলের উপর পাটা রাখেন প্যাডেলের উপরে কোন ডান পাশে হ্যাঁ ডান পাশে আচ্ছা ডান পাশে আমি প্যাডেলের উপরে পা রাখলাম এবং ব্রেকটা হাতে রাখলাম এইবার কি করব এবারে হালকা একটু রানিং নেন জোরে পুশ করব না আস্তে মিডিয়াম ভাবে আচ্ছা মিডিয়াম ভাবে আমি ডান পায়ের উপর একটু প্রেস করে দেখি একবারে ডাইরেক্ট তুলতে যান না তো আস্তে আস্তে আসেন এবার হালকা একটু দাঁড়ান দাঁড়িয়ে আর কি দাঁড়ান দাঁড়ান আগে আমাকে কথাটা তো শেষ করতে দেবেন তো প্রথমে রানিং অবস্থায় আপনি এই প্যাডেলের উপরে একটু প্রেশার দেবেন প্রেশার দেওয়ার সাথে সাথে হ্যান্ডেলটা উঁচুর দিকে টান মারবেন যখন উঁচুর দিকে টান মারবেন হালকা একটু উঠে গেলে প্যাডেলটা একটু বেশি জোরে প্রেশার দিতে হবে রানিং করলাম তারপরে উঠে দাঁড়ান হ্যাঁ এবারে প্রেশার দেন
চাগা উঠতেছে চাগা উঠতেছে তো যা আপনারা যারা প্রথমে শিখবেন তাদের হয়তোবা এরকমই হবে মানে আপনারা প্রথমে কিন্তু খুব বেশি ভালো পারবেন না তার মত আমি এত অল্প অল্প করেই শিখবেন আস্তে আস্তে না আমি আজকে শিখবো ঠিক আছে হ্যাঁ এই তো উঠে গেছে দাদা বিকছিল সামনে চলুন আমরা আরেকবার ট্রাই করে দেখি সাধারণত আমার চ্যানেলে যে আমি ভিডিওগুলো বানাই সেখানে আমি কিন্তু এক্সপার্ট থাকি এবং আমি আরেকজনকে বোঝাই বাট আজকে কি হয়েছে আমি একদমই নুব এবং সে আমার টিচার সে আমাকে আজকে শেখাচ্ছে আমি তার স্টুডেন্ট তো আমার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনার সাথে শেয়ার করি যাতে আপনি যখন প্রথম হুইলি দিয়ে শিখবে তখন আপনার এই প্রবলেমগুলো হবে সেগুলো আমার বারবার মনে হচ্ছে আমি মানে হ্যান্ডেল ধরে টান মারলে চাকাটা উঠে আসবে বাট এই জিনিসটা কিন্তু হচ্ছে না প্রথম বিষয় সেকেন্ড বিষয় হলো আমি যে সাইকেলটা চালাচ্ছি এখন রক রাইডার এইটার ব্রেকিং এবং আমি সবসময় যে সাইকেলটা চালাই মেকানিক্যাল ব্রেকার ওইটার ব্রেকিং সিস্টেম কিন্তু সম্পূর্ণ আলাদা আমি কিন্তু আমার টিচারের কাছে বদ্ধপরিকর আজকে আমাকে শেখানো লাগবে টিচার আমি এইবার কিভাবে ট্রাই করবো বলেন তো আমি আপনাকে প্রথমবার যেহেতু আপনার একটু প্রবলেম হচ্ছে আমি আরেকটু সহজভাবে আপনাকে বোঝাই তো আপনি চালাইতে চালাইতে আপনার প্যাডেলের উপরে একটু ফর্কটা একটু প্রেশার দিয়ে তারপরে আপনার প্যাডেলের উপর প্রেশার দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা ট্রাই করে দেখি ওকে তো চাকার উপর আগে প্রেশার দিবেন তারপরে আর কি প্যাডেলটা একটু জোরে টান দিবেন ওকে টান দিবেন একটু রানিং করে হ্যাঁ প্রেশার দেন আগে আরে আপনার প্যাডেল মারা হচ্ছে না একটু জোরে প্যাডেল মারতে হবে একদম স্লো প্যাডেল মারছে ব্যাপার দুঃখটা বুঝতে পারছেন এই তো আগের থেকে একটু ভালো হয়েছে আমি আমি কিন্তু মেরাজ একটা আন্দাজে ট্রাই করে একটু পেরে গেছি মিরাজ ভাই আমি তো চেষ্টা করলাম অনেকবার বাট আমার না হচ্ছে না ফিল আসছে না কি করব তো আপনাকে আমি আরেকটু সহজ ভাবে বুঝাই মনে করেন আমি হুইলি পারি না ঠিক আছে আর প্রথমত সবাই যে ভুলটা করে হুইলি শেখার সময় সেটা হলো এইভাবে চালাই তারা চালাইতে চালাইতে সিটি বসেই চেষ্টা করে হুইলি তোলার তো এইভাবে এইভাবে আমিও কিন্তু নিজেও ঠিকভাবে আমি সিটে বসে হুইলি পারি না যদিও দুই একবার চেষ্টা করলে আমার হবে কিন্তু যারা প্রথমে শিখছে তারা কিন্তু কখনোই পারবে না তো তারপরে আপনাকে সহজভাবে যেটা বোঝাবো যে আপনি কিভাবে খুব সহজভাবে পারবেন হইলে সেটাই তো আমার জানতে হবে সেটাই আপনাকে হুইলি করা উচিত না আপনি প্রথমত হ্যান্ডেল এবং ফর্কের উপর প্রেশার দিবেন তার উপর প্রেশার দিয়ে আপনি দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনি এইভাবে আর কি তুলবেন এবং ব্রেক বাদেই কিন্তু আপনি প্রথমে চেষ্টা করবেন যে দুই এক প্যাডেল হুইলি মারার জন্য তো ছোট ছোট করে হ্যাঁ ছোট ছোট করে আপনি কিন্তু প্রথমে যদি চান যে আমি 30-40 প্যাডেল কি অনেক লং যাব হুইলি মেরে তখন কিন্তু এটা সম্ভব না কারণ আপনি কিন্তু আপনার হুইলি সম্পর্কে কিন্তু কোনো ধারণাই নেই ঠিক আছে তো প্রথমে আপনি টার্গেট রাখবেন যে দুই তিন প্যাডেল যাওয়ার জন্য যখন দেখবেন যে দুই তিন প্যাডেল আপনি হুইলি পারছেন তখন চেষ্টা করবেন যে আরেকটু লং যাওয়ার জন্য তো যখন দেখবেন যে আরেকটু লং যাইতে পারছেন তখন আরেকটু লং যাওয়ার জন্য মানে আস্তে আস্তে বাড়াইতে আস্তে আস্তে বাড়াইতে হবে এটা যদি একবারে করতে যান তাহলে হবে না এবং আপনি বারবার আর কি কনফিউজ তারপরে আপনি সবসময় হ্যান্ডেলটা সোজা রাখবেন হ্যান্ডেল এরকম বাঁকা হয়ে যাচ্ছে কেন বাঁকা হয়ে যাওয়ার পরে তো আমি কন্ট্রোল করতে পারতেছি না এটা আপনাকে সোজা রাখা শিখতে হবে তো হ্যান্ডেলটাকে আপনি শক্তভাবে ধরবেন আপনি হাতটা নরম করছেন বিধায় আপনার হ্যান্ডেলটা ঘুরে গেছে আচ্ছা ঠিক আছে আমি আরেকবার ট্রাই করি এখানে একদম কারেন্ট পিক আপ প্রথমে রানিং করতে হবে একটু দাঁড়াইতে হবে তাই তো হ্যাঁ তো দাঁড়ালাম হ্যাঁ এটা হইলে মারেন ভাই একটু জোরে জোরে প্রেশার দেন ও এক এক প্যাডেল পেরেছি এইবার ট্রাই করি আমার চাকা উঠতেছে বাট আমি এক পা দুই পা পাচ্ছি বাট পুরোপুরি পারতেছি না বাট পারতেই হবে আজকে প্র্যাকটিস করে জিনিসটা শিখবো সে মিনিমাম 10-5 থেকে 10 পা একটু ভালো হুইলি শেখার জন্য আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম বাট
আমারটা কি হচ্ছে মিরাজ টুকটাক হচ্ছে কিন্তু পেট্রোল দরকার প্রচুর পরিমাণ আমি আগে থেকে জানতাম যে একদিনে কখনোই পসিবল না তারপরেও যাদের বেশি কনফিডেন্স আছে ওভার কনফিডেন্স তারা পারতে পারে চেষ্টা করে আচ্ছা মিরাজ তুমি কতদিন শিখেছো হুইল চেয়ার আমার তো তাও 3 মাস লাগছে পুরোপুরি ভাবে হুইল শিখতে আচ্ছা মিরাজ একটা খুবই ভালো স্ট্যান্ডার্ড এবং ওর টাইম লাগছে 3 মাস আর আমি প্রথম দিনে কিভাবে পেরে যাব আমি যদিও চেষ্টা করতেছি বাট 1-2 ঘন্টা চেষ্টা কখনো হুইল শেখা সম্ভব না এর আগে আমি ক্রিকেট খেলতাম তো সেখানকার ছোট একটা স্টোরি বলি আমি ডিস্ট্রিক্ট টিম এবং ডিভিশন টিমে খেলেছি তখন একটা জিনিস সবসময় শেখাতো প্র্যাকটিস 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 যে কোনো জিনিস যদি আপনি শিখতে চান এবং তার মাস্টার হতে চান তার জন্য অবশ্যই আপনার তার পিছনে সময় দিতে হবে এবং প্র্যাকটিস করে করে জায়গা আসতে হবে হ্যাঁ যেসব থিওরি আছে থিওরিতে কিন্তু আগে পিছে থাকতে পারে বাট যখন আপনাকে যে কোনো একটা স্কিল পরিপূর্ণভাবে শিখতে হবে তার পিছনে সময় দিতে হবে আমাদের মতো 1-1.5 ঘন্টা টাইম দিলে কিন্তু শিখতে পারবেন না আর আমরা বলতে চাই যেটা অথেন্টিক সেটাই এর আগে আমি অনেকগুলো ভিডিও দেখছি যেখানে অল্প টাইমের ভিতরে হুইলি শিখিয়ে দিচ্ছে বাট আমি নিজে চেষ্টা করে সেটা পারে নাই আজকে আমরা এক্সপেরিমেন্ট করে দেখলাম এক্সপেরিমেন্ট করে যতটুকু বুঝলাম যে একদিনে হুইলি শেখা পসিবল না তবে যদি কেউ একদম সকাল সন্ধ্যা লেগে থাকে হয়তোবা তার দ্বারা ইনশাল্লাহ পসিবল হবে বাট সেটা খুবই কম সাধারণ আমরা যারা আসি আমাদের ক্ষেত্রে কিন্তু সময় লাগবেই তো মিরাজ আমার আরো কতদিন সময় লাগতে পারে স্ট্যান্ড গুলিটা পরিপূর্ণ হবে যদি পরিপূর্ণভাবে দিন রাত সকাল এক করে চেষ্টা করেন তাহলে কিছু না হলো 7 দিন টাইম লাগবে আচ্ছা 7 দিন টাইম লাগবে তো আজকে এখন আমি আরো একবার ট্রাই করে আপনাদের দেখাবো ফাইনালি আমি কতটুকু হুইলি শিখলাম আর তার লাস্টে আমি যে জিনিসটা বলতে চাই ইনশাল্লাহ আমি এই ভিডিওর সেকেন্ড একটা পার্ট বের করবো যেখানে আমি পরিপূর্ণভাবে মেয়েদের কাছ থেকে হুইলি শিখে আপনাদেরকে দেখাবো আমার আজকে ইচ্ছা হলো যে হুইলি কি করে দিতে হয় জিনিসটা খুল সামনে থেকে উঁচু করে চালানো তো এই জন্য আমি আজকে শিখতে আসলাম তো আসেন দেখি আমি কতটুকু শিখেছি মিরাজ তুমি বলবা যে আমার কতটুকু হয়েছে ওকে আসেন মিরাজ চলো স্টার্ট করি কতটুকু শিখছি তুমি দেখো আমি কি কি ভুল করি ওকে বিসমিল্লাহ বলনি একটু পারেছি তো আপনার প্রথম ভুলটা হচ্ছে আপনি হ্যান্ডেল বাঁকা করে ফেলেছেন হ্যান্ডেলটা শক্ত করতে লাগবে একটু আসলে একদিনে তো পসিবল না আরেকবার ট্রাই করে এই তো হচ্ছে হচ্ছে কিন্তু বাট এত কম প্র্যাকটিস দিয়ে কখনোই হবে না আসেন আরও একবার ট্রাই করে দেখি পরিপূর্ণ হয়ে পারে কিনা মিরাজ তাহলে আমার যে 1-1.5 ঘন্টার চেষ্টা তার ফলে গুলি তো বেসিক একটু একটু হচ্ছে হ্যাঁ একটু একটু হচ্ছে মানে আগে তো সে কিছুই পারত না তার তুলনায় 2-3 প্যাডেল যাইতে পারছে 2-1 ঘন্টার চেষ্টা এটাই কিন্তু অনেক তো দেখি এবার আমি কয় প্যাডেল পারি হ্যান্ডেলটা সোজা রাখতে হবে এটা হলো মেন বিষয় ওকে আরে ব্রেক ধরা যাবে না প্রথমে ও আমার উঠতেছে বাট আমি কন্টিনিউটা করতে পারছি না কারণ আমার কাছে মনে হচ্ছে আমার আরও বেশি প্র্যাকটিসের দরকার তো মোটামুটি আমি আজকে চেষ্টা করে দেখছিলাম যে একদিনে কখনো হুইলি আপনি শিখতে পারবেন কি না আর আজকে আমরা চেষ্টা করছিলাম এই রক রাইডার প্রো সাইকেলটা দিয়ে তো আপনারা যদি এই সাইকেলটা জিততে চান তাহলে ইজি একটা সিম্পল ওয়ে আছে সেটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং আমার চ্যানেল যদি ড্রিম সাইকেলসের ইউটিউব চ্যানেলকে ক্রস করতে পারি তাহলে আমি এই সাইকেলটা গিভওয়ে করবো আপনাদের ভিতর থেকে যে কোনো একজনের আর হুইলি সম্পর্কে আমাদের মিরাজ ভাই যেটা বলতে চাইলো যে আসলে প্র্যাকটিস 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 না করলে আপনি কখনোই এই জিনিসটা পরিপূর্ণভাবে শিখতে পারবেন না আর এইরকমই আরও অনেক হুইলি স্টপি এবং বানি হাব অনেক কিছু টিউটোরিয়াল এবং আরও অনেক কিছু বানায় আমাদের মিস্টার মিরাজ ভাই তো তার ইউটিউব চ্যানেল আছে একটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে আপনারা অবশ্যই ঘুরে আসবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কিন্তু ফয়সাল ভাইয়ের ভিডিও দেখে গেছেন যাতে সেও একটু টের পায় আর তার সাথে আরও একটা বিষয় আপনাদের সামনে অ্যানাউন্স করি সেটা হলো আমাদের একটা গেঞ্জি গিভওয়ে হয়ে গেছে অলরেডি এবং আমরা আরও অনেক গেঞ্জি গিভওয়ে করতে চাই তো আপনারা চাইলে আমাকে কিন্তু সাজেশন দিতে পারেন আপনাদের জন্য আমি কী ধরনের গেঞ্জি তৈরি করবো এবং সেটা আপনাদের জন্যই শুধুমাত্র আপনাদের জন্যই গিভওয়ে করবো ইনশাআল্লাহ সামনে আর যারা বলতেছেন যে আসলে সাইকেলটা কখনোই দিবে না কিংবা ড্রিম সাইকেলকে ক্রস করা পসিবল না তাদের জন্য বলি আপনারা সাইকেলটা মিস করলে কারণ এই সাইকেলটা আমি দিবই আর আমার বিশ্বাস আছে আপনাদের উপরে আপনারা আমাকে অবশ্যই সেই জায়গায় নিয়ে যাবেন যাতে আমি আপনাদের জন্য মন খুলে সব করতে পারি তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আপনাদের সবার জন্য একটা ডিসক্লেইমার দিয়ে দিই যে বেশিরভাগই তো বাচ্চারা স্ট্যান্ড করার শেখার চেষ্টা করে প্রথম দিকে যখন স্ট্যান্ড করার শেখা শুরু করবেন প্রথম থেকে যদি আপনি সেফটি ইকুইপমেন্ট মেনটেন করে স্ট্যান্ড শেখেন তাহলে কিন্তু আপনি কখনো ইনজিউর্ড হবেন না কখনো পড়ে গিয়ে ব্যথা পাবেন না টুম 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 টুম